সারা বিশ্বে টমেটোর পরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ সবজি ক্যাপসিকাম। বাংলাদেশেও এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। যশোরের গদখালিতে লাল হলুদ ক্যাপসিকাম চাষে সাড়া ফেলেছেন উপজেলার পটুয়াপাড়া গ্রামের মঞ্জুর আলম। কম খরচে অধিক লাভের এই ক্যাপসিকাম টানা 4 মৌসুম ধরে চাষ করছেন তিনি। যশোর প্রতিনিধি নয়ন হোসেনের তথ্য ও ছবিতে রুমির প্রভার, ডেস্ক রিপোর্ট। ফুলের রাজ্যে এবার রঙিন ক্যাপসিকাম। যশোরের গদখালি ফুলের পর এবার লাল হলুদ ক্যাপসিকাম চাষে সাড়া ফেলেছেন উপজেলার পটুয়াপাড়া গ্রামের মঞ্জুর আলম। কম খরচে অধিক লাভের এই ক্যাপসিকাম টানা 4 মৌসুম ধরে চাষ করছেন তিনি। ভারত থেকে ক্যাপসিকামের বীজ সংগ্রহ করেন মঞ্জুর আলম, পরে নিজ উদ্যোগে চারা উৎপাদন করে মাত্র 1.5 লাখ টাকা খরচে 1 বিঘা জমিতে চাষ করেন ক্যাপসিকাম। নেদারল্যান্ডসের বাচেতা জাতের এই ক্যাপসিকাম চাষ করে নিজের ভাগ্যকে যেন বদলে নিয়েছেন মঞ্জুর আলম। আমি তো একজন ফুল চাষি, মূলত আমি একজন ফুল চাষি, কিন্তু আসলে ক্যাপসিকাম সহ আমার এই লেটুস পাতা, ব্রোকলি, তারপরে এরকম নিত্য নতুন যে সবজি, এগুলো চাষ করতে আমার খুব ভালো লাগে এবং আমি প্রত্যেকটা বছরে নিত্য নতুন কোনো কিছু করেই থাকি। আর এই ক্যাপসিকামটা এবার দিয়ে আমার 4 বছরে কালার ক্যাপসিকামটাই করা, তো এই কালার ক্যাপসিকামের সাফল্য আসলে বলি তো শেষ করা যাবে না। যদি কেউ সুন্দর পরিচর্যা, সুন্দর জাত দিয়ে যদি এই কালার ক্যাপসিকামের চাষটা করে, তা আমি নিশ্চিত মনে করব অন্য অন্য চাষের তুলনায় এই চাষে অনেক বেশি লাভ হবে, অনেক খরচা কম, লাভ বেশি। 1 বিঘা জমির প্রায় প্রতিটি গাছে ধরেছে বাহারি রঙের ক্যাপসিকাম। এসব ক্যাপসিকামের ওজন 500 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। গাছের বয়স 55 দিন হলে ফলন শুরু হয়। মঞ্জুর আলমের ক্ষেতে রয়েছে 3 ধরনের ক্যাপসিকাম। মঞ্জুর আলম জানান, চলতি বছরের খরচ বাদ দিয়ে অন্তত 15 লাখ টাকা লাভের আশা করছেন তিনি। ইতিমধ্যে 3.5 লাখ টাকার ক্যাপসিকাম বিক্রি করেছেন। গত বছরের তুলনায় এবার বাজারে ক্যাপসিকামের ব্যাপক চাহিদা রয়েছে। বর্তমানে প্রতি কেজি ক্যাপসিকাম পাইকারি বিক্রি হচ্ছে 250 টাকায়। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।